গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুন্দর এই বৃষ্টি মুখর সকাল দিয়েই দিনটা শুরু করলাম। গতকাল রাত থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের পাড়ার রাস্তাটা দেখো পুরো জল জমে গিয়েছে, কিন্তু চারিদিকের ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই সুন্দর ওয়েদারে ব্রেকফাস্টের জন্য লুচি ছাড়া আর অন্য কিছুই ভাবতে পারলাম না। বাড়িতে ময়দা ছিল না, তাই আটা দিয়েই কিন্তু লুচিটাকে বানাচ্ছি। আর আজকে আমি একা একা ফোন ধরে ব্লগটা শুরু করেছি, কারণ কর্তা মশাই এখনো ঘুমাচ্ছে। লুচিটা যে এত সুন্দর ফুলবে এটা আমি সত্যিই আশা করিনি, আর এরকম সুন্দর ওয়েদারে না আমার মনটা খুব ভালো হয়ে যায়। তোমরা আজকে ব্রেকফাস্টে কে কি খাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। প্রত্যেকটা লুচি কিন্তু একদম টোপর টোপর ফুলছে দেখো তোমরা। আর লুচির সাথে খাওয়ার জন্য কিন্তু কবিরের পছন্দের সরু সরু করে আলু ভাজা। গুড মর্নিং প্রবীর, উঠে পড়ো, দেখো মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আর টাইমটা আমি বন্ধুদের দেখাচ্ছি, ফোন কোথায়, ফোনের টাইমটা দেখি, 12:31 বাজে আর এখনো ঘুমাচ্ছে। বৃষ্টি হচ্ছে না বাইরে? হ্যাঁ, বৃষ্টি তো সেই কাল রাতের থেকেই হচ্ছে। তুমি উঠে পড়ো, উঠে পড়ো, আজকে দারুণ একটা ব্রেকফাস্ট বানিয়েছি। ওঠো, চোখ মুখের অবস্থা দেখো, মানে ও উঠেছিল কিন্তু সকাল 7:30-টার দিকে, উঠে আবার আমি উঠে আবার ঘুমিয়ে পড়ে 12:30 বাজছে। এই বেলায় সারা পাড়ার লোকের ভাত খাওয়া হয়ে গেল, লাঞ্চ করা হয়ে গেল, আর আমাদের এখনো ব্রেকফাস্টই হলো না। চলো, যার জন্য আমার বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি। টান টানা টানা, বাহ, বৃষ্টির দিনে লুচি করেছো, ভালো হয়েছে। কিন্তু লুচিগুলো এখন চুপসে গিয়েছে, একদম টোপর টোপর ফুলেছিল, কি দারুণ বেদার। আচ্ছা, লুচি আলু ভাজা প্রবীরের হচ্ছে হট ফেভারিট একটা খাবার, সত্যি ঝিরি ঝিরি করে বৃষ্টি চলছে সেই সকাল থেকে। আজকে মানে পুরো রেনি ডে। কি খাবে তাহলে লাঞ্চে? খিচুড়ি হবে ফাইনাল। ওকে, ডান। সকালের ব্রেকফাস্ট আমরা একটা প্লেটের থেকেই করি, ওটা তো আমাদের ভালোবাসাও বাড়ে, সেই সাথে সাথে বাসনটাও বাঁচে। ভেবে লাগছে আটার লুচি তাই কি? একটু গরম হলে ভালো হতো, কিন্তু আমার উঠতে দেরি হয়ে গেল তোমার জন্য। বাট আটার লুচি মনেই হচ্ছে না, ময়দার থেকে আটার লুচিটা হেলদি হয়। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি ঘরে। ঘরটা একদম অগোছালো, এত বেলা অবধি ঘর না গোছালে না একদম ভালো লাগে না। আর আজকে কর্তা মশাই এতক্ষণ ঘুমাচ্ছিল বলে আমি কিচ্ছু গোছাতে পারিনি, তাই তাড়াতাড়ি ঘরে এসে দেখো বিছানা চাদরটাকে ভাঁজ করে রাখলাম। আর গরমটা না একদমই কমে গিয়েছে, আগে যেমন এসি ছাড়া থাকাই যেত না, এখন এই দুদিন না এসি ছাড়তে হচ্ছে না, ফ্যানেই যেন ঠান্ডা লাগছে, গায়ে একটা করে চাদর দিতে হচ্ছে। দেখো চাদর টাদর সব বালিশ টালিশ ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রেখে আমি বিছানাটাকে একটুখানি এই বিছানা ঝাড়া ঝাঁটাটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। সকালে উঠে বিছানা ঝাড়া পরিষ্কার পরিষ্কার করা এটা আমার প্রথম কাজ হয়ে থাকে, তবে আজকে অনেকটাই দেরি হয়ে গেল, তো যাই হোক কমপ্লিট তো করে নিলাম। সেই সাথে সাথে পাশের ঘরটাতেও চলে এসেছি, এই ঘরের বিছানাটাকেও একটু ঝেড়ে নিচ্ছি। যদিও এই ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা ঝাড়পোছ করার প্রয়োজন হয় না, তবুও মাঝে মধ্যে না করলে কি বলতো ধুলো ঝুল এগুলো হয়। তো আজকে ভাবলাম এত সুন্দর ওয়েদার যেহেতু এই জানলাগুলোকে একটু খুলে দিই, এই জানলাগুলো না অনুষ্ঠান বা কেউ না থাকলে খোলাই হয় না, তো আজকে এত সুন্দর ওয়েদারের জন্য দেখো খুলে দিলাম, পুরো ঘরটা আলো বাতাস দিচ্ছে। সব ঘরগুলো একটু ঝাড়পোছ করছি বলে পাশের এই ঘরটাতে চলে এসেছি, আর এখানে পর্দা খুলে জানলাটা খুলতে যাবো, আর দেখি এখানে একটা ব্যাগ রয়েছে, গুপ্তধন খুঁজে পেয়েছি বন্ধুরা, প্রচন্ড ধুলো রয়েছে, বাইরে গিয়ে দেখাই চলো। বিবাহবার্ষিকীর গিফট আজকে আমি খুলছি, ভাবা যায়, মানে এত গিফট কোথায় কোথায় রাখা ছিল, আজকে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে খুঁজে পেলাম। দেখা যাক কি আছে, প্রচন্ড ধুলো হয়ে গিয়েছে এর মধ্যে। দেখো এটার মধ্যে 4টে কাপ আর একটা হচ্ছে কেটেলের সেট রয়েছে, কি সুন্দর দেখতে, দারুণ দেখতে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, মানে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে ভিউবাসীকের গিফট আনবক্সিং করে দেখালাম, এটাই বাকি ছিল। সত্যি এটা খুব সুন্দর দেখতে, আমার তো বেশ পছন্দ হয়েছে, এটাকে আমি সামনে যদি কোনো অনুষ্ঠান থাকে সেই উপলক্ষে এটাকে ভাঙবো, এটাকে আবার ঠিকঠাক করে রেখে রান্নাঘরে থাকার মধ্যে রেখে দিয়ে আসি, নাহলে মনে থাকবে না, কারণ যে জিনিসগুলো আমি ভাঙবো ইউজ করবো সেই জিনিসগুলো রান্নাঘরে রাখলেই না মনে থাকবে, নাহলে এইটার মতো হারিয়ে যাবে। আর এই ব্যাগটাকে একটু ধুয়ে রাখতে হবে, কারণ পুরো ধুলো ভর্তি হয়ে গিয়েছে। এমনই বৃষ্টির ওয়েদার, কদিন ধরে নাইটিগুলোকে ধোয়াই হচ্ছে না, আর সব নাইটি আমার মানে পড়া হয়ে গিয়েছে, তো এখন আমি আজকেই ধুয়ে দিলাম আর এখানেই মেলে দিই, কারণ বাইরে আকাশের অবস্থা ভরসা নেই, তাই এখানেই মেলে দেওয়া শ্রেয়। দুদিন ধরে শুকাক, ফ্যান ছেড়ে রাখবো তাও ভালো। পরিষ্কার
বর্ষার জন্যই মেইনলি তারগুলো করে রাখা রয়েছে, এইদিকে ওইদিকে দুটো দিয়ে দিয়েছি। আর আজকে গাছে আর জল দিতে হবে না, কারণ মাটি অলরেডি আমি ভিজেই রয়েছে, বেশি জল দিলে আবার গাছের পক্ষে ক্ষতি। তো নাইটি পরে মেলে দিলাম, এই হাওয়ায় ফ্যানটা নয় ছেড়ে দেবো, একটু বাদে শুকিয়ে যাবে। বৃষ্টির ওয়েদার তাই বরের কথা মতো কিন্তু আজকে খিচুড়ি বানানো হচ্ছে, তার সাথে ভাজাভুজি কিছু। এখানে পটল ভাজা করছি, আলু ভাজা তো সকালে একটু বেশি করে রেখেছি, আর এখানে গাছের ভেন্ডি ছিল দুটো, সেটাকে ভাজছি। খিচুড়ি বানাবো বলে এখানে আলু ডুমোটুমো করে কেটে নিয়েছি, এখানে মুগের ডাল একদম শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল। আজকে গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি হবে, সেই সাথে আদা বাটা টমেটো সেগুলো সব কিছু যোগাযোগ করবো। হাঁড়িতে এখানে জল গরম হয়ে গিয়েছে, হালকা ফুটো ধরে গিয়েছে, প্রথমে ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। ডালটাকে প্রথমে একটু সিদ্ধ করে নেব, তারপরে চালটাকে ধুয়ে চাল ভাজে দেবো। চাল ডাল হাঁড়িতে সিদ্ধ হবে, তারপরে মশলাপাতি সব কিছু কষাবো। আজকে যেহেতু খিচুড়ি মানে হট পট, তাই সবজি সাবজা খুব বেশি কাটাকুটির ব্যাপার নেই, সেই জন্য আজকে আর বটি টটি বের করলাম না, ছুরি দিয়েই সব হয়ে যাচ্ছে। টমেটো কেটে নিলাম, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা। ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি, ডালের পর চালটাকে এবারে দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কবির বেশি ভালোবাসে ওই যে মানে সিদ্ধ চালে পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা করে, ওরকম খিচুড়ি বেশি ভালোবাসে। তো আজকে বললাম আজকে একটু ডিফারেন্ট হোক, কিন্তু বৃষ্টি চাল ডালটা এখানে সিদ্ধ হোক। আর এখানে ঢেঁড়স ভাজাটাও কিন্তু ভরে গিয়েছে, এবার তুলে নেব, এই তেলের মধ্যে আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়ে তারপর আমি এই চাল ডালের মধ্যে সিদ্ধ হতে দেবো, তা নাহলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না, এমনিতেই বড় বড় করে কাটা এটা চন্দ্রমুখী আলু না, নর্মাল আলু। তো আলুগুলোকে একদম ভালো করে ভেজে নিই। আলুগুলোকে সব ভেজে নিয়েছি, এবারে একেবারে চাল ডালের সাথে সিদ্ধ হতে দেবো। চাল আর ডাল কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। একটু পরিমাণ কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, কারণ খিচুড়ির পরিমাণটা একটু বেশি। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা চিনি। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে নেবো, কারণ কালকে যে বিপদটা হচ্ছিলো যে তেল ছিটকে যাচ্ছিলো পেঁয়াজ দিতে গিয়ে, একটু লবণ দিয়ে তারপর আমি আদা টমেটো দেবো, তাহলে আর ছিটকানোর সম্ভাবনাটা বেশি থাকবে না। এবারে আদা বাটা দিয়ে দেবো 1 চামচ, টমেটো, আদা টমেটো খুব ভালো করে ভেজে নেবো, তখন না পর্যন্ত এদের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে বাদ বাকি মশলা, যেমন আমি সব কিছু সাজিয়ে নিয়েছি, হলুদ লঙ্কা জিরে সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু মিষ্টি দিয়ে কষাবো। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দেবো, দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা বুঝে দিও, আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল ভালো লাগবে। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, এই সময় একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আজকে সবজির মধ্যে শুধু খিচুড়িতে দেওয়ার মতো আলুই রয়েছে, কারণ খিচুড়ি হবে এরকম তো কোনো প্ল্যানিং ছিল না। যদি প্ল্যানিং হতো তাহলে কালকেই কবিরকে বলতাম কুমড়ো না হলে ফুলকপি এগুলো নিয়ে আসতে, এবং একটু চিনি দিতে হবে। খিচুড়ি তো একটু চিনি না হলে কিন্তু সেই টেস্টটা ব্যালেন্স হয় না, বিশেষ করে নিরামিষ খিচুড়ি। চিনি দিয়ে দিই, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, এবারে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসে। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, দেখো পুরো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, এবারে পুরো এই গরম মশলা হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। দেখো কড়াইটা জল দিয়ে মশলাটাকে ভালো করে ধুয়ে তাই নিয়ে নেবো। ব্যাস, এবারে পরিমাণ মতো লবণটা কিন্তু দিতে হবে, যদিও চাল ডাল সিদ্ধ করার সময় আমি একবার লবণ দিয়েছিলাম, সেই ট্রিকটা দেখানো হয়নি। তো এখন আমি একটু দিচ্ছি, পরে আবার টেস্ট করে দেবো। এবার জাস্ট ডিমে আছে, ফুটতে থাকবে, আমি ঢাকাটা আটকিয়ে দিই। চাল ডাল আলু প্রপারভাবে সিদ্ধ হবে, খিচুড়িটা রেডি হবে, শেষে হচ্ছে ঘি আর গরম মশলা, নিরামিষ খিচুড়ির স্বাদ ও মাত্রা কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে দেবে। তো চলো আমি রান্নাবান্না করতে থাকি, আর হ্যাঁ পাঁপড়টাও কিন্তু ভাজতে হবে। বেশ কিছুক্ষণ ধরে খিচুড়িটাকে আমি ফুটতে দিয়েছি, অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে খিচুড়িটা। আর এই গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে মুগ ডাল দিয়ে এটা কিন্তু বসে যায়,
একটু পাতলা পাতলা না রাখি, একদম কমিয়ে দিই। লাস্টে দেবো ঘি, আর সেইখানে দেবো গরম মশলা। ঘিটা তো একদমই জমে গিয়েছে, চামচ নিয়ে আসি। একটু বেশি করে ঘি, মানে আমাদের রান্নাঘরটা না পুরো যে ঠাকুর বাড়ির ভোগের পুরো সেটটা হয়ে গিয়েছে। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিই, কিন্তু গরম মশলা ফুরিয়ে গিয়েছে। কিন্তু ফুরিয়ে গেলে কি হবে, মশলা কি কখনো দিয়ার ক্যাবিনেট থেকে ফুরাবে? ফুরাবে না। জি বাংলার গরম মশলা রয়েছে, এটা কি সেরে, এটা এভারেস্টে। আমরা স্পেশালি ওই সানরাইজেরটা বেশি খাই, কাঁচি হয়ে। এটাকেও একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবো। খুব বেশি দেবো না, গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিই। গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দিচ্ছি, আর বেশিক্ষণ ফোটাবো না। রান্না বান্না সব কমপ্লিট, আর ওয়েদারও কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে, যেটা রেনিতে স্পেশাল খিচুড়ি বানালাম। আর প্রবীরকে বললাম আজকে একটু চুল দাড়িটা কেটে আসো, অবস্থাটা দেখাও। কিন্তু সেলুনে আজকে প্রচন্ড ভিড়, মানে কালকে যেহেতু ঈদ এই জন্য আজকে প্রচন্ড ভিড়, ওই জন্য আজকে আমরা যাওয়া হলো আজকে। সেই সাথে কিন্তু উল্টো রথ, আর উল্টো রথে তোমরা কেমন কি মজা করছো অবশ্যই জানি তো। ওয়েদারের জন্য সবাই খুব একটা মজা করতে পারবে না, তবে বিকালে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে সবাই বেরোতে পারবে, রথমেলায় যেতে যাওয়া যেতে পারে। তাহলে দেখি যদি ওয়েদার ভালো থাকে আমরাও একটুখানি ঘুরে আসবো, একটু জিলিপি খেয়ে আসবো রথের মেলায়। আর তোমাদের সঙ্গে গেলে তো অবশ্যই শেয়ার করবো ব্লগের মাধ্যমে। তো চলো এবারে চান্দন করে নিই, চান্দন করে তোমার আজকে চুল টুল কাটা হলো না, কি অবস্থাটা দেখো জাস্ট। মানে এখান দিয়ে ওই হেয়ার ব্যান্ড লাগিয়ে রাখতে হবে তোমার এবারে। গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাই আর পেঁয়াজটা কাটিনি, পাঁপড় ভাজাও করে নিয়েছি, সাথে ভাজাভুজি গুলো তো রয়েছে দুজনের প্লেটে। এবারে খিচুড়িটা বেড়ে নিচ্ছি, দেখতে এরকম পাতলা লাগছে, তবে কিন্তু এরকম পাতলা খিচুড়ি খেতেই প্রবীর বেশি ভালোবাসে। এখন খিচুড়ি বাড়তে বাড়তে মনে হচ্ছে যদি কলা পাতা কেটে আনা হতো, কলা পাতায় খিচুড়ি খেতে কিন্তু আলাদাই একটা আনন্দ লাগে। সেই সাথে দেখো ভাজা ভুজি সবকিছু নিয়ে, পাঁপড় টাপড় নিয়ে একদম থালাটাকে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে না। বাড়ি কোথায়? বৃষ্টির মধ্যে রথ এসছে। দুপুরে লাঞ্চ করে উঠতে না উঠতেই চলে এলো একটা পার্সেল, এটা মামার্থেরই একটা পার্সেল। তো চলো পার্সেলটাকে খুলে দেখি, কোনো পার্সেল আসলে না মানে সেটাকে খোলার জন্য আমি প্রচন্ড উদ্বেগ হয়ে যাই, জানি এটাকে পরে খুললেও হবে, তবুও আমার এক্ষুনি খোলা চাই, আর খুলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখানো চাই। সো দেখা যাক এটার মধ্যে কি প্রোডাক্ট আছে, আমি নিজেও জানি না। ফাইনালি দুটো প্রোডাক্ট রয়েছে, একটা হচ্ছে মামাআর্থের একটা ফেস ওয়াশ রয়েছে, আর একটা রয়েছে মামাআর্থের ফেস প্যাক। তো দুটোই হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, আর এগুলো কিন্তু সবই পিআর প্রোডাক্ট, মানে প্রমোশনের জন্য প্রোডাক্ট। অবভিয়াসলি মামাআর্থের প্রোডাক্ট অনেক ভালো, আমি তোমাদের সঙ্গে রিভিউ তো শেয়ার করি, আর এটার রিভিউ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি আগে কেউ এটা ইউজ করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা কারা কারা মামাআর্থের প্রোডাক্ট ইউজ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। বক্সের থেকে বের করে জিনিসটাকে এই ড্রয়ারের মধ্যে রেখে দেবো, এটার মধ্যে আমার সমস্ত পিআর প্রোডাক্টসগুলোই থাকে, মানে যে প্রমোশনের প্রোডাক্টগুলো আসে লাইক মামা আর আরও ব্র্যান্ডের রয়েছে এভারটিন, তো সব কিছুকেই আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখি। মানে এই ড্রয়ারটা মেনলি কিন্তু আমার স্কিন কেয়ার রিলেটেড বা ইন্টিমেট কেয়ার রিলেটেড সব প্রোডাক্টসগুলো রাখা থাকে। তারপর ফেস ওয়াশ, এটাও যেমন একটা ফেস ওয়াশ রয়েছে, ফেস সিরাম, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, সবকিছু মিলিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছো দিদি তোমার স্কিন কেয়ারটা শেয়ার করো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো।
উল্টো রথের আনন্দ একদম মাঠে মারা গেল। কি করা যাবে, পুরো বৃষ্টি, মানে আজকে রেনি ডে, তো রেনি ডে, মানে কেউ বেরোতে পারেনি, হয়তো আর মেলাও হয়তো বসেনি, কারণ রথের মেলা মানে কি, রাস্তায় সব জিলিপির দোকান, মেলা দোকান, খেলনার দোকান সবকিছু বসে। কি অবস্থা, আগামীকালই তো ঈদ, তাই তোমাদের সবাইকে জানিয়ে রাখি অ্যাডভান্স ঈদ মুবারক। তোমরা ঈদটা যেন সবাই খুব ভালোভাবে এনজয় করো, আর আমরাও কিন্তু খুব ভালোভাবে এনজয় করব। তো কি করব কি করব, বারান্দায় ঠান্ডা একটু ওয়েদার বলে বসেছিলাম, একটু আগে পাশের বাড়ির কিনুকাতা এসে এইটা দিয়ে গিয়েছে, এটা হচ্ছে ড্যাবল। কালকে যেমন আশফলটা আমি প্রথমবার খেয়েছি, ড্যাবলটা কিন্তু আজকে প্রথমবার খাবো, এর আগে আমি কোনোদিনও খাইনি, ওদের গাছেই হয়। কিন্তু এগুলো আঠা না, আর সেই সাথে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে কাঁঠাল। কোভিডের এই বাড়িতে না কাঁঠাল গাছ ছিল, কিন্তু এইসব পাঁচিল টাচিল বাড়ি টাড়ি হওয়ার জন্য আর কাঁঠাল গাছগুলো সব কিছু মানে কেটে দেওয়া হয়েছে। ড্যাবলটা আর গাছ না তো আঠা রয়েছে, যেহেতু আমি একটু গামলায় করে জল নিয়েই বসেছি। আজকে যে কোনো নতুন জিনিস আমি তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, এটা আমি জানিও না কীভাবে খাওয়ার নিয়ম, তোমরা যারা যারা ড্যাবল খেয়েছো বা খেতে ভালোবাসো অবশ্যই জানি, আমার হাতটা পুরো আঠা হয়ে যাচ্ছে, হয়েছে ধোয়া, তাহলে এই আঠাগুলো তো উঠছে না, এবার করি ভাঙতে হবে। কবির হচ্ছে ক্যামেরা পিছন থেকে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আর আমি করছি, কি করবে এটাকে এইভাবে, আরে তা আতার মতো, হ্যাঁ সেম তো আতার মতো, দেখো একদম আতার মতো, কিন্তু টক মিষ্টি খেতে, টক মিষ্টি এরকম একটা শ্বাসের মধ্যে খেতে হবে। এই যে এই হচ্ছে একটা একটা শ্বাস, টক টক মিষ্টি না, তাহলে টক হবে হয়তো, টক টক, এটা টেস্ট কেমন, কোন ফলের মতো বুঝতে পারছি না, যাই হোক। আর এটা তো খায় না, তো এটা খায় না, না ওটা খায় না, এটা খায় না, এইগুলো জাস্ট খায়। এটা কাঁঠালও খেয়ে দেখি, কাঁঠালটাকে আমি ধুয়ে খাচ্ছি, কাঁঠালের বীজ, কাঁঠালের থেকে আমার বেশি পছন্দের, এটা মিষ্টি একদম, রস কাঁঠাল। কাঁঠাল কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে রস কাঁঠাল নরম, আর একটা হয় খাজা কাঁঠাল, শক্ত হয়, খাজা কাঁঠালটা আমার অতটা ভালো লাগে না, এটাই বেশি ভালো লাগে। আমাদের ওই বাড়িতে গাছ আছে সব এরকম নরম কাঁঠাল। আর একবার না কাঁঠাল নিয়ে তোমাদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, কাঁঠাল এরকম আমাদের বাড়িতে দিয়ে গিয়েছে, মানে ওই বাপের বাড়ির কথা বলছি, আর সেই কাঁঠালটাকে ফ্রিজের মধ্যে রেখেছে, কোনো কিছু ঢাকা চাপা না, এরকম প্লেটের মধ্যে হয়তো রাখা ছিল, কেউ দিয়ে গিয়েছে, আর মানে ফ্রিজের মধ্যে আরও খাবার দাবার রাখা ছিল, অনেক জিনিসপত্র ছিল, মানে সব কিছুতে সব কিছুতে ওই কাঁঠালের গন্ধ হয়ে গিয়েছে, ভাত থেকে শুরু করে মাছের ঝোল মাংস সব কিছুতে কাঁঠালের গন্ধ, মানে কাঁঠাল এমনই একটা জিনিস প্রচুর ছড়িয়ে যায়। আচ্ছা আমি তো খেলাম, এবার উনি খাক। এই মানে এখানে আসার পর থেকে আমার নতুন নতুন অনেক জিনিস খাওয়া হচ্ছে, সত্যি মানে এগুলো আমি আগে কখনো খাইনি। আর তুমি আশফল কিন্তু আনবে আবার বাজার থেকে, আশফলটা আমার ভালো লেগেছে, এটা অতটা ভালো লাগেনি, টক টক তো ফল হবে, একটু মিষ্টি মিষ্টি, আটা খেতেও না, এটা মিষ্টি হয় কিন্তু এটা হয়তো সেরকম পুরুষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, প্রবীর এবারে ডাবল খাচ্ছে, কেমন ভালোবাসো এটা? ভালো, মোটামুটি ভালো। আগে খেয়েছো কতবার? ছোটবেলায় খেতাম খুব এটা, তার মানে ভাবো তুমি ছোটবেলায় এইসব ফল খেতে, আর আমি এখন ট্রাই করছি ফার্স্ট, মানে তুমি অতে কত বড়, কত বড়, বেশি বড় না, কিন্তু এইসব ফল দেখা যায় না সত্যি, মানে গ্রাম বাংলাতেও যে এত ফল আছে যেগুলো আমরা জানি না, গ্রামে থেকে কোথায় ড্রাগন কিউই অ্যাভোকাডো, বাচ্চাগুলো এই ফলের নাম জানি না, আমি জানি না, আমি তাই তো নিজেই স্বীকার করছি, আমি গ্রামে থেকে আমি জানি না, এগুলো ফার্স্ট টাইম ট্রাই করছি, মিষ্টি মিষ্টি ভালো, কিন্তু এর থেকে আরেকটু মিষ্টি হয়, এবারে কাঁঠাল খাই। সন্ধেবেলায় এখন আমরা ফল খাচ্ছি, কোথায় এখন আমাদের কি খাওয়ার কথা, জিলিপি জিলিপি পাঁপড় এগুলো খাওয়ার কথা, আর রথের মেলায় আজকে আমরা বৃষ্টি মুখর ওয়েদারে বাড়ি বসে ড্যাবল আর কাঁঠাল খাচ্ছি, আর কাঁঠালের বীজগুলো কিন্তু আমরা রেখে দিই, এগুলো দিয়েই তরকারি চচ্চড়ি দারুণ লাগে, কাঁঠালের মাঠে মারা। আগামীকাল যেহেতু ঈদ, তাই কালকে একটু স্পেশাল কিছু ব্রেকফাস্টের আয়োজন করা যেতেই পারে, আজকেই বানিয়েছিলাম আটা লুচি, তবে কালকে ময়দার লুচি বানাবো, কারণ কবির আজকে ময়দা নিয়ে এসেছে মুড়ি দোকান থেকে, আর কাবলি ছোলা যেটা কিনলাম আমরা গতদিন শপিং মল থেকে অল্প কিছুটা দেবো, কারণ ব্রেকফাস্টটা তো দুজনের মতো খুব বেশি দেবো না, এইটার সাথে তো আবার একটু মানে আলুও দেবো, কারণ খুব বেশি দিলে অনেকটা পরিমাণ যেহেতু নষ্ট হবে, জাতীয় জিনিসগুলো না যদি বেশি দিন রেখে দিই পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই যে জল দিয়ে একদম ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, ফ্রিজে রাখার দরকার নেই কারণ ওয়েদারটা তো এমনি ঠান্ডা ঠান্ডা রয়েছে, এটাকে আমরা রেখে দিই, একটু
ঘুরিয়ে ফিরিয়ে রান্না বান্না করলে কর্তা মশাইও খুশি হয়। আর রেসিপি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কাবলি ছোলা মানে চানা মশলা, আর মশলা তো ভর্তি রয়েছে আমার বাড়িতে, সেই সাথে হবে একদম সাদা সাদা ময়দার লুচি। আর স্পেশাল কিছু প্রিপারেশন করা যেতে পারে, দেখি কালকে কাউকে ইনভাইট করা যায় কিনা, একসাথে একটু গেট টুগেদার মতো হবে। তো যেটাই হবে সেটা তো তোমরা কালকে ঈদ স্পেশাল ব্লগটায় দেখতে পারবে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লেগেছে। আর ভালো লাগলে কী করতে হবে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, এটা কিন্তু বাধ্যতামূলক, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে, আর ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে ঈদ স্পেশাল ব্লগের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।